আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বিকালবেলা আসছি হলো বড় কুকুরদের বাড়িতে বেড়াইতে আসছি। গতকালকে তো ক্যামেরাটা অন করা হয় নাই, আর ভাবলাম এখন বিকালবেলা যেহেতু একটু ঘুরতে বের হচ্ছি একটু ক্যামেরাটা অন করি। তো এই বর্ষায় নৌকায় এখনও উঠি নাই, আজকে ফার্স্ট নৌকায় উঠবো, একটু ঘুরতে যাবো আর কি। তো এই যে ফুফাতো বোন আছে, ফুফাতো ভাই আছে, এই আর কি। তো চলে আসছি নদীর পাড়ে বিকালবেলা। এই যে তো নৌকায় হলো অনেক পানি ছিল, পানি জমা ছিল, এই যে পানিগুলো হলো ফালাইতেছে। ভালো করে বইল ভাঙ্গা থাকলে পরে যাবেন পরে কিছু করতে নৌকা হলো একটু মানে কেমন জানি কাশফুল কই জন্য দেখলাম, এই যে কাশফুল এই জায়গা আগে নাম ওই জায়গায় যে কি তা নৌকা ইয়ে ছিল বেশি, প্রতি গাড়ে গাড়ে নৌকা ছিল, এখন তো নৌকা নাই। কয় বছর পর উঠলাম নৌকা নিয়ে ঘুরতেছি, কি কই আদিয়ান নৌকা না উঠতাম তাহলে আর নিয়েতাম নৌকা আমার। হ্যাঁ তুই ক্যামেরা ধরে বসেছিস কিন্তু ই হয় নাই। হুম হইতেছে বাড়ি ঘর পানি উঠে নেই এবার, এই যে ইয়ে যে পানি দেখা যায় দুপাশে পানি উপরে চক উঠছিল, বাড়িতে তো বাড়ি তো উঠে গেছে, ওই চকে যে তো উঠছে তো তো বাড়িতে উঠে গেছে। পানি তো পরে যান, পানিতে পড়লে ভালো হয়ে দরবকে ডাক কুমড়ে খেয়ে লইব। আমরা গেই না কুমির আসলো ওরা আর কি ধরছিল না আর আগে শুনছি এটার ভিতর শিশু হয়েছে প্রতিবার বসার সময় হয় জায়গা পানি টান দিলাম জায়গা। হুম আচ্ছা গত বছর অনেক কিনা দা যাও, এই কিনা দা, এই কিনা কিনা দা কিনা দা কিন্তু এমন না আসা আমরা ফাঁকা করে ধরেন একবারে আমাদের ইয়ে বহন থেকে
এখন কাশফুল নিয়ে যে ইউটিউবে ভাইরাল হয়ে গেছে, সবাই কাশফুল আর কাশফুল, সবার ইয়ে মনে হয় চ্যানেলে মনে হয় একটা করে কাশফুলের ভিডিও আছে, বেশিরভাগ ইউটিউবার গুলি। চলে আসছি কাশফুলের কাছে, অনেক দূর হাঁটতে হাঁটতে তারপরে আসছি। আর বেশি যে জায়গায় ওই জায়গায় যাইতে পারি নাই, মাঝখানে হলো নদী, পানি ছিল, ওই জন্য হাঁটতে হাঁটতে পরে দেখলাম এই যে অল্প একটা কাশফুল এখানে, তো এইখানে চলে আসলাম। ঘোরাফেরা শেষ, এখন হলে এই যে নদী, আবার নতুন বসতেছি। আল্লাহ নামতে পারবো, লাভ দিলে তো পড়ে দাও। এই পাশে তুই বলবি, এই যে এই পাশে দি, এই পাশে আন্নে রে বুঝি না, এই পাশে ময়লাই, বুঝিস ময়লা ময়লাই করে আন্নে, ওই পাশে আন্নে রে, আর ওই পাশে বুঝি নেই কোথাও যাবে। এ সবই দুলতাছ নে, এই বলত বহে না, ফের বহে, আল্লাহ ডুবে দেবো না বলে সত্যি কথা পড়ে দেবেন গেতে, ডাইরেক্ট কোনো কথা নেই, না না ডুবলো আমার, আমার পড়া পড়ে দেবেন গো, দুইজনে পড়ে যাবেন না বলে, আল্লাহ মাফ করো, মাটি দা পড়ছে, বালু মাটি পড়ছে মনে হয় অনেক, হ্যাঁ এই দেখেন কত নেড়ি আছে, এই যে নদী কত বড় নদী, এটা তো এই কাজিরাট নদীর লগে না, ইয়ে পদ্মা নদীর লগে, কাজিরাট দিয়া পদ্মা, এই যে পদ্মা নদীর ওটা জমা হয়ে গেছে না, আগে তো অনেক মানুষ গোসল করতো না, জন ছোট আইতাম না, এই আপনার দিল কিন্তু ভিডিওতে দিয়া, খালি গায়ে কিন্তু দিয়ে দিল, আল্লাহ আপু হলো ভাইয়ের সাথে কথা বলতেছে নৌকার মাঝে বৈশা, যাই হোক একটু দুষ্টামি করলাম, সুমন লঞ্চ উঠে ফোন দিছে, আমি নিজেও জানি না কোন দিক দিয়ে দাম, এই যে প্রধান মাছ আছে আমি তিন ভাই কাটালা,
বুঝি তো কাজ করে করে ছবি তোলো। গরম দেড়টা বোতল বেড়া লাগছিস নীলদরিয়া সারাই লাগবো না, আমি শুনছি দু একবার, আমি নীলদরিয়া পারি না, জানি আমার বাজিনি কপিরাইট দেওয়া লাগে না, ভাইরাল গানে মিউজিক বহারে আনবে কপিরাইট এখন। মানুষ আসছিল অনেক, কিন্তু এখন এই মানুষ নাই না, এই মানুষ বাইতে গোসল করে এখন কি করা দর কে আমার। শেষ এখন হলো যে বাসায় চলে আসছি। আদিয়ান আদিয়ানকে হলো রাইখে গেছিলাম মার কাছে, কইরা আদিয়ান করে এ দেখে দাঁড়াই রুসো, তখন আবু তোমার থেকে গেছিলাম। হ্যাঁ আসো আসো, এই যে বাসায় চলে আসছি। আদিয়ান তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায়, খোদা হাফেজ।